বিরতির পর ফিরে এলাম রবি রাবির অনুষ্ঠানে। আজকের অতিথিকে সাথে নিয়ে আজ সকালে আমার সাথে অতিথি আছেন মেনাজ করিম আপা। আমরা আসলেই যে গল্পগুলো হয় না, আমরা নিজেদের অনেক গল্প করি, কিন্তু গানের বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলবার সুযোগ হয় না। তো আমরা এখন যেরকম দেখছি যে ওই যে বললাম যে খুব সহজ সরলভাবে আমরা চিন্তা করি যে রবীন্দ্রনাথের গান ও রবীন্দ্রনাথের গান তো কোনো বিষয় না। এটা এই প্রবণতা থেকে যেটা দেখা যাচ্ছে যে চারিদিকে রবীন্দ্রনাথের গান নিয়ে নানান রকমের ভাবনা, আমরা যার যার নিজেদের ভাবনা রবীন্দ্রনাথের গানের উপর চাপিয়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে অনেক বিভ্রান্তির তৈরি হচ্ছে, কারণ এর পিছনে একটা কারণ আছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেক পছন্দের শিল্পীরা এটার বিষয়ে সচেতন হচ্ছেন না। আমি অনেক গুণী অনেকের গান শুনেছি, তারা হয়তো অন্য গানে অনেক বেশি পারদর্শী বা অন্য গানে অনেক বেশি পরিচিত, কিন্তু যখন রবীন্দ্রনাথের গানটি গাইতে চেষ্টা করছেন বা গাইছেন, তখন আমার মনে হয় তখন তার আরেকটু সচেতন হওয়া উচিত। সেই ক্ষেত্রে যেটা হয়, ধরুন একটি ছেলে বা মেয়ে, এখন কি হয়েছে, এখন তো খুব সহজ হয়ে যায় সব কিছু। ইউটিউবে হয়তো দেখো সুখ তারাই, কেউ হয়তো ইউটিউবে খুঁজছে যে আমি এই গানটা খুব ভালো লাগলো, মেনাজ আপার কাছে শুনলাম, দেখি তো গানটা আর কার কার গাওয়া আছে। তখন খুঁজতে গিয়ে যেটা দেখলো, যে হয়তো দেখলো যে একজন XYZ যিনি খুব ভালো গান, অন্য গান তার খুব পছন্দের, ওই গানগুলো তার খুব ভালো লাগে, আচ্ছা তারটাই তো আগে শুনবো, আমি হলে কি করবো, আমি তারটাই আগে শুনবো। তো সেটা শুনতে গিয়ে দেখা গেল যে সেখানে বেশ কিছু সুরের কম বেশি আছে। আমরা শুনলে সাধারণত আমাদের পছন্দের শিল্পী এবং যিনি অথেন্টিক গায়, হ্যাঁ সেটাই আমরা খুঁজি, তার থেকে আমরা শিখবো একদম। কিন্তু সবার তো সেটা নাও থাকতে পারে, একদম এই প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা তো অতটা নাও বুঝতে পারে যে কারটা আমি শুনলে অথেন্টিকটা পাবো, তাই না? তো সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা বিভ্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে ওই যে সুরের কম বেশিটা রয়ে গেছে, ওইটাই কিন্তু সে পরে গিয়ে গাইছে, সেটাই না বুঝে। ওটা আমি তাকে দোষ দিচ্ছি না, যিনি ইউটিউব ঘেটে ওই গানটি বের করে শুনে শিখছেন তাকে কিন্তু দোষ দিচ্ছি, কারণ তারা ভাবছে যে ইউটিউবে যখন দেওয়া আছে তখন নিশ্চয়ই ঠিকটাই আছে, সুতরাং তাদেরও ঠিক দোষটা ওরকম ভাবে দেওয়া যায় না। কিন্তু যিনি গানটি রেকর্ড করছেন এবং ইউটিউবে গানটি যাচ্ছে, যার আমার মনে হয় তার কি দায়িত্ববোধের জায়গাটা, ইউটিউব কেন বলবো, যে কোনো প্রচার মাধ্যমে, সেক্ষেত্রে কি তার দায়িত্ববোধের জায়গাটা থাকে না অনেক বেশি, যে সঠিক গানটা যেটা আছে সেটা দরকার হলে শিখে গাই, যিনি যার কাছে গিয়ে আমি সঠিকটা শিখতে পারবো, জানতে পারবো, আমার মনে হয় তার কাছ থেকে শিখে গাওয়াটাই শ্রেয় হবে। এরকম অনেক বিষয়ে আমরা কিন্তু এখন সম্মুখীন হচ্ছি চারিদিকে, বিশেষ করে রবীন্দ্রনাথ নজরুলের গানে, যে আমরা সবসময় নিজের ভাবনা নিজের মতো করে রবীন্দ্রনাথকে ভাবতে চাইছি, কিন্তু সেটা করতে গিয়ে গান গাইবার জন্য কিন্তু অনেকখানি জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞান ছাড়া যদি আমরা কিছু এক্সপেরিমেন্টাল চেষ্টা করি, সেটি তো হিতে বিপরীত হবে বলে আমার মনে হয়। হিতে বিপরীত হচ্ছে তো তো আমরা হিতে বিপরীত চাই না, আমরা চাই যে যে গানগুলোর স্বরলিপি আছে, যে গানগুলো আমরা সঠিকভাবে গাইতে পারি, সেইগুলো কেন সেইভাবে আমরা গাইব না? সেটি আমরা শিখবার সময় তো সবসময় ঠিকটাই শিখি। ওই যে বললাম না, মাঝে মাঝে হয়তো গাওয়ার সময় ভুলে যাই, ওটা তো মানুষ একটা মানুষের ভুল হতেই পারে, সে তো আর যন্ত্র নয়। কিন্তু যখন আমরা রেকর্ড করব, তখন তো আমাদের ওই বিষয়টা মাথায় থাকতেই হবে। সেখানে তো যিনি প্রোডিউসার ডিরেক্টর, ওনারাও একদম, আমি তো দেখেছি স্বরলিপি নিয়ে বসে থাকেন। হ্যাঁ, তো তারপরেও আমরা অনেক রকম পাই। তো সেই বিষয়গুলো একটু সচেতন হলে আমার মনে হয় আমাদের আগামী প্রজন্ম একটু সচেতন হবে, সঠিক পাবে। গান শুনি, অনেক কঠিন কঠিন কথা বলছি। আচ্ছা, রবীন্দ্রনাথের ৫৭ বছর বয়সের রচনা বিচিত্র পর্যায়ের গানটি অনেক শোনা গান, কিন্তু আমি গাইছি অনেক দিন পরে আজকে। বাহ, সত্যি এই গানটি কিন্তু খুব পছন্দের গান অনেকের, এবং একটা সময় খুব গাওয়া হতো, অনেক গাওয়া হতো, অনেকেই গাইতেন। এখন আবার অনেক কম শোনা যায়, অনেক কম শোনা যায়। কিছু গান একটা সময় খুব গাওয়া হয়, আবার একটা সময় দেখা যায় যে অনেক কম শোনা যাচ্ছে। সেই রকম একটি গান পরিচিত হয়েও অনেক সময় আবার নতুন করে পরিচয় হওয়ার মতো। সত্যি একটা সময় খুব শোনা যেত এই গানটি। তারপরে আরো কিছু গান আছে যে গানগুলো এখন অনেক কম শোনা যায়, অনেক কম শোনা যাচ্ছে। ওই যে সবাই মনে করে যে এত কমন গান কেন গাইবো, সেই সময় কিন্তু ওই চিন্ময়, দেবব্রত বিশ্বাস, ওনারা এই গানগুলি খুব মনে হয় যে শুনেছি, আব্বুরা শুনছে এগুলো। হ্যাঁ, সেই ওনাদের কাছে, ওনাদের সাথেই আমাদের এই গানগুলোর পরিচিতি, ওনাদের কণ্ঠে। সেটি পরের গান কি শুনবো? একটি প্রেম পর্যায়ের গান গাইছি। আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণে টানে। এই গানটির মতো রবীন্দ্রনাথের আরেকটি গান আছে, হঠাৎ করে শুনলে মনে হয় যে এরকমই, একই রকম, এরকম কিন্তু অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, এই একটার সাথে আরেকটার মিল খুঁজলে অনেক পাওয়া যায়। বর্ষার গান, ভেবেছিলাম আসবে ফিরে, আসবে ফিরে। তো আসলে আমরা যদি সৃষ্টি দেখি, সৃষ্টির বৈচিত্র্যটা দেখি, তাহলে আমাদের সত্যি ভাবতে হয় এখন যে তারা কিভাবে পেরেছিলেন এত বৈচিত্র্যময় সৃষ্টি রেখে যেতে প্রতি মুহূর্তে। সত্যি এক এক সময় মনে হয় না যে এখন কেন রবীন্দ্র নজরুল হয় না, সেটা কি প্রবলেম? এত টেকনোলজি, এত অ্যাডভান্স সবকিছু, কেন হয় না, কেন হয় না? ঠিক সেই এখন তো আমরা সেই আগের ওনারা, তুমি সায়েন্টিস্টরা, তাও এখন আরো নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কিন্তু যদি লিটারেচারের দিকে এগুলো দেখি, শেক্সপিয়ার অর মানে কেন নাই, ঠিক রবীন্দ্রনাথ কেন নাই ওই পর্যায়ের বা ওই মানের আমরা কিন্তু এখন আর সেইভাবে পাই না। হ্যাঁ, অনেকেই লিখছেন, অনেকে চেষ্টা করছেন, কিন্তু উচ্চতার দিক থেকে কোনোভাবেই তাদের কাছাকাছি পৌঁছতে পারছে না। হয়তো কেউ পারবে কোনো সময়, সেই আশা তো আমরা রাখতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা কারণ তারাও মানুষ, সবাই মানুষ, হতেও তো পারে, হতেই পারে, অবশ্যই হবে, নিশ্চয়ই নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। সেটা হয়তো বহু যুগ পরে এখন যারা তৈরি করছে তাদের গান তারা গাইবে। একদম তাই, একদম তাই। কিন্তু ওনারা থাকবেনই, একদম কোনোভাবেই ওনারা হারাবেন না, আরো শত বছর বাঁচে। একটা ছোট্ট বিরতি নেই? জি নিশ্চয়ই, বিরতি নেবার সময় হয়ে গেছে, ছোট্ট বিরতি নেব, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম স্টার সিরামিক্স রবির আবির অনুষ্ঠানে। আজকের অতিথিকে সাথে নিয়ে, আজ সকালে আমার সাথে অতিথি আছেন মেহনাজ করিম। আমরা আসলে যেহেতু একই রকম ভাবনায় দুজনেই ভাবি, বা একই রকম গান দুজনেই পছন্দ করি, ভালোবাসি, গাই, তো সেই দিক থেকে আমরা একই সময়ের মানুষ, সেটাও একটা বিষয় যে একই সময়ের মানুষ, সেই জন্য ভাবনাটা অনেকটা মিলে যায়। তারপরেও না, আমি এখন খুব, আমার মনে হয় যে এখন যে ছেলেমেয়েরা গান করছে, যারা গান শিখতে আগ্রহী হচ্ছে, তা ওদের সাথেও না আমার মাঝে মাঝে খুব কথা বলতে খুব ভালো লাগে, যে ওরা কীরকম ভাবছে আসলে। কারণ সত্যি আমরা নিজেরাও কিন্তু দেখবেন যে আমাদের চারপাশে আমাদের সতীর্থরা বা আমাদের বন্ধুরা অনেকেই অস্থির হয়ে যান যে আসলে কিছু হচ্ছে না, বা অনেক কিছু করতে হবে, এই একটা ভাবনা কিন্তু আমাদের সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। অনেক কিছু করতে হবে বলে যে কি করব, সেটা আমরা অনেক সময় বুঝতে পারছি না। টার্গেট ফিক্স করাটা একটা অনেক বড় ব্যাপার, যে এতটা সময় আমি এতখানি জিনিসে দিব। ঠিক কতটুকু যাব এবং কিভাবে যাব কোন পথে যাব এখন আমি ডানেও যাব বাঁয়েও যাব সোজাও যাব সব দিকে কি করে যাবে একটা মানুষ তার ফলে যেটা হচ্ছে দিকভ্রম হচ্ছে তো এই দিকভ্রমের বিষয়টা এখন আমাদের মধ্যেও কিছুটা আছে সামনে যারা আছে ছেলেমেয়েরা তাদের জন্য কিন্তু একটা বিষয় সেই যারা যারা রবীন্দ্রনাথের গান গাইছে ইদানিং আমি বেশ ছোট মানে যারা নতুন আসছে তারা কিন্তু খুব সুন্দর গান গাইছে তাদের দুই একজনের গান শুনেছি এবং সত্যি তারা যখন একটা কথা বলে না আমি কিন্তু এই কথাটা আমি নিজের জীবনেও সত্যি দেখেছি যে এই যে ৩৫-৪০ বছর বয়স থেকে যে ম্যাচিউরিটিটা আসে সেটি কিন্তু অনেক বড় ব্যাপার এবং তখনই ওই যে ধীর স্থিরের একটা যে কথাটা তুমি বলছিলে যে সব দিকে চলতে চায় সেটা হয়তো একটা বয়সের ব্যাপারও আছে ওটা যখন একটু দমে আসবে তখন মনে হয় ঠিক পথ পেয়ে যাবে ঠিক আবার এটা অনেকের অনেক আগেও আসে এটা তো ডিপেন্ড করে আসলে পারসন টু পারসন ভাবতেও চেষ্টা করে কারণ আমাদের এখন যেটা হয়েছে যে আমাদের এখন প্রকাশের জায়গা অনেক অনেক মিডিয়া অনেক ইজিলি অ্যাক্সেস সবকিছু এবং আমাকে মিডিয়াতে লোকজন কি গাইলে বা কি করলে মিডিয়াতে আমাকে লোকজন পছন্দ করবে আমি দর্শক প্রিয় হব সেটার প্রচেষ্টা কিন্তু ভালো গান করবার থেকেও আরো অধিক সেটি হ্যাঁ আমাকে পছন্দ করবে কি করবে আমি কি করলে শ্রোতাদের কাছে যেতে পারবো সেটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে গানটা আমার কেমন হচ্ছে তার থেকেও হ্যাঁ সেই সেক্ষেত্রে শ্রোতারাও কিছুটা হলে দায়ী হ্যাঁ তা তো আছে সেক্ষেত্রে আমরা শ্রোতাদেরও কিছু দায়িত্ব থাকে শিল্পীদের গাইড করা হ্যাঁ নিশ্চয়ই গান শুনি আপা আচ্ছা এবার একটি নাটকের গান গাইছি পরিত্রাণ নাটকের গান রবীন্দ্রনাথের ৬৮ বছর বয়সের রচনা বাহ চমৎকার, খুব পছন্দের গান আমার। আমারও কেন জানি এই গানটি খুব ভালো লাগে। অনেক দিন পরে আজকে ওই যে বললাম না, হঠাৎ করে ঠিক করলাম কি গাইবো, আমার মনে হলো যে গানটি গাইবো, যদিও কিন্তু আমি গানটা অনেক দিন গাই না, তারপরে মনে হলো যে গাওয়া হয়ে গেল। সেটি খুব ভালো লাগলো। মেনাজাপা সবটা মিলিয়েই আমাদের নিজেদের কথা, নিজেদের গল্প এবং গান সবটা মিলিয়েই খুব সুন্দর একটি সকাল। আর যেটা হয় আমরা সত্যি গল্প করতে পছন্দ করি, সেটা নিয়ে অবশ্য অনেক সময় আমাদের কথাও শুনতে হয় যে তোমরা এত কথা বলো, এরকম কথা। আমার অনেক পছন্দের একজন মানুষ, সুতরাং তোমার সাথে বন্ধু হিসাবে আজকে বসার এটি একটা সৌভাগ্য বটে। আমারও তাই, কিভাবে আমারও সৌভাগ্য যে বসে গল্প করতে পারলাম। কিন্তু আমাদের বিষয়টা কি, আমরা একটু সত্যি আমরা একটু গল্প করতে বেশি পছন্দ করি। গানটা আমাদের সঙ্গী, সেই সাথে গল্পটাও আমাদের একইভাবে সঙ্গী, সেই জন্য গল্পটা একটু বেশি হয়। সেটা হয়তো দর্শক অনেক সময় বুঝে উঠতে পারেন না যে এরা কি গল্প করতে বসেছে নাকি গান করতে বসেছে। আসলে দুটোই আমাদের সাথে থাকে, তো দুটোই সমান 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 সমান। সেটাই আমাদের আমাদের বৈশিষ্ট্য আমরা মনে করি, রবি রাবিরের বৈশিষ্ট্য, যে আমরা গল্পও করব গানও করব। সেই খুব ভালো থাকবেন, এই রকম সুন্দর থাকবেন। এবং আমি জানি যে সঙ্গীতটা একেবারেই আপনার নিজের সাধনার জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেটা তো সঙ্গে থাকবেই। আমি একটু ধন্যবাদ দিতে চাচ্ছি এসএটিভি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং এসএটিভি আমার সবসময় গাইতে খুব ভালো লাগে, সাথে তুমি থাকো, দেবুদা থাকে, কিবোর্ডে জাকির ভাই থাকে, এবং খুবই একটা সুন্দর অ্যাটমসফিয়ার। অসংখ্য ধন্যবাদ এসএটিভিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সকালবেলা সময় করে আসবার জন্য, অনেক ধন্যবাদ। আমি ছোট্ট করে বিদায় নেই, তারপর শেষ গান। সময়ের সাথে আসলে সবাই আমরা চলতে চাই, কিন্তু সব সময় কি সময়ের সাথে চলতে পারি? পারি না। সময়ের সাথে চলা মানে নিজের শেকড়কে, নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া বা নিজের আত্মপরিচয়কে ভুলে যাওয়া নয়। সময়ের সাথে চলা মানে আমরা সময়টাকে নিজের মতো করে নেব। আমার মনে হয় তাই, সময়কে নিজের মতো করে যে নিতে পারে সেই সফল, সেই মানুষই পারে নিজেকে ভালো রাখতে, সবাইকে ভালো রাখতে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। এখন নাট্যগীতির একটি গান দিয়ে শেষ করছি, সেই আবার অতি পরিচিত কিন্তু অনেকদিন মনে হয় শোনা হয় না গানটি, সেটি গাচ্ছি, শুনি। প্রমোদে ঢালিয়া দিন মোর প্রাণ, কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিন মোর, চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, তো প্রাণ কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিন মোর।